নমস্কার, আপনারা দেখছেন শাইন প্রাইম নিউজ, আর আপনাদের সঙ্গে আমি অভিষেক। চোখ রাখব গুরুত্বপূর্ণ কিছু খবরে। প্রবল বৃষ্টির মধ্যেও কলকাতার 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দ আড্ডি রোডে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চালালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বাচ্চা থেকে বয়স্ক সবার সঙ্গেই জনসংযোগ করেন তিনি। এদিন প্রবল বৃষ্টি উপেক্ষা করেই মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তিনি। গত 24 ঘন্টায় এক ধাক্কায় অনেকটাই কমল রাজ্যের করোনা সংক্রমণ, যা কিছুটা হলো স্বস্তির খবর রাজ্যবাসীর কাছে। একদিনে নতুন করে রাজ্যে আক্রান্তের সংখ্যা 506 জন, করোনায় মৃতের সংখ্যা 10, বেড়েছে সুস্থতার হার, যা নিঃসন্দেহে আশার আলো। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের মধ্যে 104 জনই উত্তর 24 পরগনার বাসিন্দা। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন 93 জন। বেহালা বর্ণশ্রীর জোড়া হত্যাকাণ্ডের তদন্তে নেমে জেরায় চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজার। দিদি আর ভাগ্নেকে খুনের পর লুটের গয়না 30,000 টাকায় বিক্রি করেছিল ধৃত সঞ্জয় ও সন্দীপ। এরপরে দুজনে সেই টাকা ভাগ করে নিয়েছিল। সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে তাদের 23 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। খুনের এক সপ্তাহের মধ্যেই বিহালার পর্ণশ্রীতে মা ছেলের খুনের ঘটনার কিনারা করল লালবাজারের গোয়েন্দা দফতর। গ্রেফতার মৃতা 2 মাসতুতো ভাই। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতভর জেরায় আর্থিক ঋণে জড়িয়ে মৃতার বাড়ি থেকে টাকা গয়না লুঠের উদ্দেশ্যে খুন করার কথা স্বীকার করেছে ধৃত সন্দীপ দাস ও সঞ্জয় দাস। ধৃতদের বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়াতে। সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে তাদের 23 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। সরকারি আইনজীবী ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জিনিসগুলি ফরেন্সিক পরীক্ষা ও মালখানায় রাখার আবেদন জানান। এছাড়াও ঘটনার পিছনে আরও কোনো বড় মাথা রয়েছে কিনা তা জানার জন্য তাদের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়। জামিনের আবেদন জানান ধৃতদের আইনজীবী অসীম সরকার। যদিও সেই আবেদন খারিজ করে সঞ্জয় ও সন্দীপকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ফের সাইবার ক্রাইম চক্রের হদিশ সেক্টর 5-এ। দুটি ভুয়ো কল সেন্টারে হানা বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের, ঘটনায় গ্রেফতার 8। পুলিশ সূত্রে খবর, বিদেশি নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা করেছে এই চক্রটি। আবারও প্রতারণা চক্রের হদিশ পেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিধাননগর সাইবার ক্রাইমের পক্ষ থেকে সোমবার হানা দেওয়া হয় সল্টলেক সেক্টর 5-এর ডিএন ব্লকে। সেখানে দুটি ভুয়ো কল সেন্টার খুলে অনেক দিন ধরে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নামে একটি প্রতারণা চক্র চলছিল বলে পুলিশ সূত্র মারফত খবর পায়। এরপরই দুটি কল সেন্টারে হানা দেয় বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই 8 জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের কাছ থেকে বেশ কিছু মোবাইল, হার্ড ডিস্ক, ল্যান্ডফোন এবং ডকুমেন্টস উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে বড় কোনো ব্যক্তির যোগ থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই চক্রের মূল পান্ডার খোঁজে তল্লাশি শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এর পাশাপাশি বিধাননগর পুলিশের সাইবার ক্রাইমের জালে ধরা পড়ল ভুয়ো সিম ডিলার। একাধিক সাইবার প্রতারণায় ব্যবহৃত হতো এই সিম কার্ডগুলি। এবার সেই ভুয়ো সিম কার্ড প্রোভাইডারকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিধাননগর পুলিশের বড় সাফল্য, সাইবার ক্রাইম জালে ভুয়ো সিম ডিলার। পুলিশ সূত্রের খবর, গত বছর অক্টোবর মাসের একটি প্রতারণার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে প্রতারণায় ব্যবহৃত সিম কার্ডের তথ্য পুরোটাই ভুয়ো। অর্থাৎ যে ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে সিম কার্ড কেনা হচ্ছে, বাস্তবে সেই ব্যক্তি আলাদা। স্বল্প টাকার বিনিময়ে সিম কার্ডগুলি তুলে দেওয়া হয় প্রতারকের হাতে। এই ভুয়ো সিম কার্ডের তদন্ত শুরু করে সোমবার সাইবার থানার পুলিশ। হানা দেয় মালদা জেলার। সেখান থেকে অভিযুক্ত অমিত কুমার পাইককে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, এই অমিত একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সিম ডিলার হিসেবে কাজ করত এবং সেখান থেকে প্রাপ্ত সিম জাল ডকুমেন্ট দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দিত। অমিত প্রতারণার চক্রগুলির কাছে সিম প্রোভাইড করত বলে পুলিশের প্রাথমিক অনুমান। শুধু এই ব্যক্তি নয়, এর সঙ্গে আরো কয়েকজন এই ধরনের ভুয়ো সিম কার্ড প্রতারকদের হাতে তুলে দিত, যার মাধ্যম দিয়ে প্রতারণার চক্র চালানো হয় বলে পুলিশ সূত্রের খবর। মঙ্গলবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। এই চক্রের অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
নিজেকে লালবাজারের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার ভুয়ো পুলিশ। ভুয়ো পুলিশ অফিসারকে গ্রেফতার করলো বরানগর থানার পুলিশ। ধৃত অনিরুদ্ধ দত্ত নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। নিজেকে লালবাজারের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে মানুষের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে বরানগর MNK রোড থেকে ভুয়ো পুলিশ অফিসার অনিরুদ্ধ দত্তকে গ্রেফতার করলো বরানগর থানার পুলিশ। অনিরুদ্ধ দত্ত নিজেকে লালবাজার অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে পায়রাডাঙ্গার বাসিন্দা রথিন মল্লিকের কাছ থেকে টাকা নেয় বলে অভিযোগ। খোঁজ খবর নিয়ে রথিন বাবু জানতে পারেন এই নামে কোনো অফিসার লালবাজারের অপরাধ দমন শাখায় কর্মরত নেই। তারপর তিনি বরানগর থানায় অনিরুদ্ধ দত্তর নামে প্রতারণার অভিযোগ দায়ের করলে বরানগর থানার পুলিশ তদন্তে নামে। স্থানীয় সূত্রে পুলিশ খবর নিয়ে জানতে পারে অনিরুদ্ধর কীর্তিকলাপ। এরপরেই খোঁজ শুরু হয় ওই প্রতারকের। পুলিশ পরিকল্পনা মাফিক অনিরুদ্ধকে ধরতে ফাঁদ পাতে। প্রতারিত ব্যক্তিকে দিয়ে ফোনে যোগাযোগ করে তাকে টোপ দেওয়া হয়। সেই মতো সোমবার গভীর রাতে অনিরুদ্ধ দত্তের গোপন আস্তানায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে সে নকল পরিচয়পত্র ও নকল পুলিশের ড্রেস পরে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত। মঙ্গলবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। অনিরুদ্ধ দত্তের কাছ থেকে ভুয়ো আইডেন্টিটি কার্ড, কলকাতা পুলিশের ইউনিফর্ম, কলকাতা পুলিশের লোগো, ব্যাজ, পুলিশের ব্যবহৃত বুট, জুতো, কোমরের বেল্ট, পুলিশের টুপি সহ বহু জিনিসপত্র আটক করেছে বরানগর থানার পুলিশ। এমনকি কলকাতা পুলিশের বহু নকল নথিপত্র, স্ট্যাম্পও উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। 23-8 সোমবার আমি গোপালমন্দির চারজনে খেতে যাই প্রায় 9:30 সময়। তা আমি অন্যজনকে বলছি যে ভাইজিটা এমএ করলো, চাকরি বিড়ি হবে কি যাই না, হ্যাঁ কী হবে যাই না, চিন্তা আছি খুব, হ্যাঁ তা বিয়ের ব্যবস্থা করতে হবে, নানা কথা চিন্তা হচ্ছে। উনি পাশে বসছেন, উনি বাইরে এসে আমাকে ধরলেন, বললে আমি চাকরি তো অনেক আছে, আমি কি কী যাই, বলে যে এসআই কনস্টেবল এসআই এসব পদ বসে, মানে আমি কী করি, মানে স্পেশাল ব্রাঞ্চে আছি, আর না বলো অনিরুদ্ধ দত্ত থাকেন কোথায়, বলে এখানে থাকেন, এখন মানে পলিশটা মানে বললো দেখুন পলিশটা বলতে আমি একটু ফাঁকা জায়গায় কথা বলি, ফাঁকা জায়গায় বলে পলিশটা হচ্ছে প্রথম 2 লাখ দিতে হবে, তারপর 6 মাস অন্তর 4 লাখ 4 লাখ রাখলাম। তো আমি তখন একটু বললাম যে বলে আপনার বাড়িটা খুব থাকেন, আমি বললাম আমি এখানে থাকি, হ্যাঁ তো উনি আমার বাড়িতে ওই ঠিক 10টার সময় মানে 10টা ঠিক এই সময় আসে, মানে ওই থান উনি আসেন আমার 10:04 আমার দেয় আমার সিসি বুটি আছে, সিসি বুটি আমি সিসি বুটি নিয়ে আসলাম ওনাকে চারে কী করে নিয়ে আমাকে এসে বললো যে এরকম ব্যাপার, আমি যে আপনাকে ফোন করে জানাবো, আমি ফোন নম্বর দিই গেলাম, ফোন নম্বরটা ভুল দিল, যে যাই হোক আমি ফোন করতে গিয়ে দিয়ে ফোন পেলাম না, দিয়ে 24 তারিখে ওনার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে ওনার স্ত্রী ছিলেন, ফোন নম্বরটা দিল। টাকা দিয়েছিলেন না লোকশিল্পীদের জন্য উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের বিশেষ কোভিড টিকাকরণ শিবির শুরু হলো। করোনামুক্ত শারদীয় উৎসব সম্পন্ন করতে এই বিশেষ উদ্যোগ। মঙ্গলবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে উত্তর দিনাজপুর জেলার শতাধিক লোকশিল্পীদের কোভিড টিকাকরণের কাজ শুরু করলো উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন। আজকে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এখানে CMOH স্যারের নির্দেশে। এখানে লোকশিল্পী যারা পুজোতে যারা পার্টিসিপেট করে, ঢাক বাজায়, মুখোশ করে যারা লোকশিল্পী আছে তাদের হচ্ছে এখানে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। ভালো লাগছে আমাদেরও যে এই ভিড়ভাট্টার মাঝখানে প্রত্যেকদিন ঝামেলা ঝগড়াঝাটি একটা লাইনে হয়, আমাদের উচ্ছৃঙ্খলা হয়, সেইটার বাইরে হচ্ছে সবাই দেখে একটু আনন্দ হচ্ছে, পুজো পুজো আসছে, হ্যাঁ তারা এসে এখানে ঢাক বাজিয়েছে, তো সবাই একটু আনন্দিত হয়েছে, কাজ করার একটা মোটিভেশনও পায়, তো আমাদের দেখে বেশ ভালো লেগেছে। একটা নতুন এইটা উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে ওনাদেরও ভ্যাকসিনেশন দেওয়া হোক, ভ্যাকসিন নিয়ে সবাই যেন সুরক্ষিত থাকছে, ওনারও সুরক্ষিত থাকবে। আমি এখানে ভ্যাকসিনের ফার্স্ট ডোজটা নিতে আসছি। আমি এখানে এসে দেখে প্রথমে দেখছি যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় যে যারা শিল্পী ভাতার আওতায় এসেছেন তাদেরকে আমরা বিভিন্ন পরিচ্ছদ পোশাক পরিচ্ছন্ন দেখলাম আমি এসে, তারা এখানে দেখলাম এসে যে তারা আমাদের যে আগামীতে বড় বাঙালি মহোৎসব আসতেছে দুর্গাপুজো, তার উপর বেশ করে তারা একটা
নাটক পরিবেশনের মতো করলেন, আর দেখে আমার খুব আনন্দ লাগলো। আমরা এখন যেটা আমি শুনলাম যে এরা আমাদের যে করোনা ভ্যাকসিন মহামারী তার সেকেন্ড ডোজ নিতে। চতুর্দিকে পুলিশের সিসিটিভি ক্যামেরার ঘেরাটপ থাকা সত্ত্বেও কিভাবে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বাগানে সুপারি চুরি দেখে ফেলা এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন করার ঘটনা ঘটলো। মৃতের নাম গীতা রানী সাউ। মঙ্গলবার সকালে ডোমজুড়ের খাটোরা গ্রামে বাগানের পাতকুয়ো থেকে মৃতার দেহ উদ্ধার করেছে পুলিশ। ডোমজুড় থানা সূত্রের খবর, সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল ওই বৃদ্ধা। পরে মঙ্গলবার সকালে বাগানের কুয়োতে তার নলি কাটা দেহ দেখতে পায় বাড়ির লোকেরা। ডোমজুড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কালকে ঠিক 11:30-12টার মধ্যে আমার ভাই ভাঙড়ায় ভাইবে ছিল, ওই কোবাটিতে চাল দিচ্ছিল, ও দেখেছে এই দিকে এসে যখন আড়াইটে বেজে গেছে আমি চান করেছে ভাত খেলো। ভাত খাওয়ার পরে দেখি ঘাসের বোঝা এখন আনেনি। নানার পর আমি এই বাগানটা প্রথম আসি। পুরীর বাগান ঘুরে যাওয়ার পরে একজন ছিপ ফেলছিল, ওকে জিজ্ঞেস করলো, বললো না তোর মা এখানে আজকে আসেন। এই বাগানতে ঘুরে গিয়ে আমি বেগড়ি একটা শ্মশানধার আছে, ওই শ্মশানধার পুরো ঘুরে আসার পরেতে একে একে সবাইকে জানার পরেতে খোঁজার পরেতে কালকে 2:30 পর্যন্ত জেনারেটর দিয়ে এখানে ঘোরানো হয়েছে, তাতে খুঁজে পাওয়া যায়নি। লাস্টে আজকে সকালবেলায় 1-2 ঘন্টা আগেতে খবরটা পাওয়া যায়। এসেই দেখলেন উল্টে পড়ে আছে ওই পাতকুয়ার মধ্যে, একটুখানি ঠ্যাং ভাসছে। এই পর্যন্ত লাস্টে তোলার পরেতে দেখছে এখানে গলা কাটা আছে পুরো, কয়েকখানটা চেন কাটা আছে, কানের নেই, মাথায় আঘাত আছে, হাতে চুড়ি নেই। এক মার্ডার হয়েছে, যে সুপুরি পেরেছে সেই করেছে। নন্দকুমার দীঘার জাতীয় সড়কে চণ্ডীপুর যাত্রীবাহী বাসের সাথে আবকারী দপ্তরের ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় দুজন আহত হয়। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দীঘার রাস্তায় দুর্ঘটনা। দীঘার পথে সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 1 আর আহত 3। মঙ্গলবার ভোর 5টা নাগাদ দীঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কের বালিশহর বাঁকশাল মোড়ের কাছে দীঘা ফেরত একটি মারুতি ও একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা যান গাড়ির চালক। মৃতের পরিচয় জানা যায়নি। আহত হয় 3 জন, তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোর 5টা নাগাদ দীঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কের বালিশাহির বাঁকশাল মোড়ের কাছে দীঘা ফেরত একটি মারুতি ও একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারুতি গাড়ির চালকের মৃত্যু হয়। মৃতের পরিচয় জানা যায়নি। আহত হয় 3 জন, তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই টোটো। ঘটনার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জয়নগর থানার অন্তর্গত গোচরণ থেকে দক্ষিণ বিষ্ণুপুর পর্যন্ত বেহাল কুলপি রোড। বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও বর্ষা ও নিম্নচাপের প্রভাবে সেই কাজের গতি কম। বৃষ্টিতে রাস্তায় জল জমে প্রতিনিয়ত ঘটছে পথ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে বহুরু বাজার সংলগ্ন এলাকার রাস্তার উপর একটি যাত্রীবাহী টোটো উল্টে যাওয়ায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্রের খবর। অভিযোগ প্রশাসন নির্বিকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেয়। রাস্তা এত খারাপ, কেউ যাতায়াত করতে পারছে না, বাচ্চা কাচ্চা সব ওর ভিতরে পড়ে আছে, সব পাবলিক সব হেঁটে গেলে অসুবিধে, হেঁটে গেলে অসুবিধে। এইভাবে কি চাইছো? এইভাবে হচ্ছে পাবলিক হচ্ছে, পাবলিককে ডেকে নিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছি, রাস্তা ছাড়লে তবে গাড়ি চালু হবে। রেল লাইন অথবা রেল স্টেশন চত্বরে হাজার হাজার হকার ছোটখাটো ব্যবসা করে রুটি রুজি চালান।
সম্প্রতি রেল কর্তৃপক্ষের হকার উচ্ছেদের নোটিশ দেওয়ার বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে দফায় দফায় বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস ও সিপিএম। দুই দলের যৌথ উদ্যোগে স্টেশন সংলগ্ন হকারদের নিয়ে স্টেশনে আরপিএফ অফিস ও স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ দেখায় তারা, পাশাপাশি তাদের ডেপুটেশনও জমা দেওয়া হয়। আমরা যা জানিয়ে দিয়ে গেলাম, যেটা শুধু পশ্চিমবঙ্গের ম্যাটার কেন হচ্ছে, এর আগেও এই সমস্যা হয়েছে, সেটাও আমরা আলোচনার মাধ্যমে এসেছিলাম, আমরা ডেপুটেশন দিয়েছি, এবারও সেই ডেপুটেশন দিয়েছি। সেটাতে যদি না ওরা সিদ্ধান্ত বদল করে, আমরা রাজ্য লেভেলে আমাদের সব নেতৃত্বকে আমার এমএলএ সাহেবের সাথে বা আমাদের সভাপতির সাথে আলোচনা হলো, রাজ্য লেভেলে আলোচনা করে আমাদের আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব এরপরে যদি কোনো সমস্যা। দেখুন, আমরা একটা জিনিসই দাবি জানালাম যে এইখানে প্রায় 200 থেকে 250 দোকানদার আছে, তাদের পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদের কথা ভাব বলা যাবে না এবং করতে দেব না। এবং বাংলাকে শুধুমাত্র বেছে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, সেন্ট্রাল সরকার বেছে নিয়েছে যে বাংলায় খালি হকার উচ্ছেদ হবে। আমাদের দাবি হচ্ছে যদি ভারতবর্ষের বুকে হয় তাহলে আমরা চিন্তা করব। আর আমরা এখানকার ওসি আরপিএফ এর এবং এসএসকে জানালাম যে আমরা এটা নিয়ে বিআরএম এর সঙ্গে কথা বলবো, কথা বলে তাদের সঙ্গে আলোচনা করে পুনর্বাসন দিতে হবে, না হলে উচ্ছেদ করা যাবে না। এই বিষয়গুলো হচ্ছে দেখে হাওড়াতে যখন উচ্ছেদের নোটিশ দিয়েছে, যেখানে আমরা বড় জমায়েত করে সেখানে প্রোটেস্ট করেছি, শিয়ালদায় প্রোটেস্ট করেছি, এবং কয়েকদিন আগে ব্যারাকপুর স্টেশনে এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা বড় মিটিং করেছি, বড় সভা করেছি। সেখান থেকে আমরা এসএমকে ডেপুটেশন দিয়েছিলাম, আরপিএফকে ডেপুটেশন দিয়েছিলাম, এবং লাগাতার এটা নিয়ে পড়ে রয়েছি বিগত 10-15 বছর ধরে। আজকেও আমরা বলে আসলাম যে দোকান উচ্ছেদ করা যাবে না, প্রয়োজনে রেল এদের কাছ থেকে কিছু রেভিনিউ নিই, এদের ফিক্স দোকান করেছি। উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ আমরা মানছি না, মানব। মার্জার কাণ্ডে হইচই বর্ধমানের নতুন পল্লীতে। সোমবার রাতে একটি সাদা বিড়াল আটকে পড়েছিল নতুন পল্লী এলাকার একটি বাড়ির দোতলার কার্নিশে। রীতিমতো নামার কসরত করেও নামতে পারেনি বিড়ালটি। দিনভর বাড়ির কার্নিশে আটকে থাকার পর অবশেষে মঙ্গলবার অক্ষত অবস্থায় সেই বিড়ালকে উদ্ধার করলো দমকল। বিড়াল উদ্ধারে ঘাম ছুটলো দমকল বাহিনীর। থেকে আটকে ছিল ওই কার্নিশে, হ্যাঁ, দিয়ে সারা রাত সে কাঁদছে, এ করছে, তারপরে দুপুরেও আমার আজকে ভিজে গেল। ভিজে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ও মানে নামতে চাইছে কিন্তু ভয় পাচ্ছে যে পড়ে গেলেই তো ও মারা যাবে, যেমন মানুষের হয় সেই রকমই অবস্থাটা, তাই হচ্ছে এটা। দিয়ে ফায়ার ব্রিগেড এখন কে বলেছে জানি না, তাহলে ওকে বাঁচানো যাবে, এর থেকে ওকে বাঁচানোর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমাদের বর্ধমান দমকল কেন্দ্রে একটা ফোন করলেন যে এরকম এই আকাশনীর বাড়িতে কার্নিশে একটা বিড়াল আটকে পড়েছে, এই মতো অবস্থায় আমরা আসিয়া বিড়ালটিকে রেস্কিউ করলাম। কাঁথিতে যুব তৃণমূলের কর্মী সম্মেলনের মঞ্চে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে মাতাল বলে আক্রমণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আনোয়ার উদ্দিন। তিনি বলেন অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী কুলো ব্যাং। শুভেন্দু অধিকারীকে মির্জাফর বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন তিনি। শাইন প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শাইন টিভি 24x7 এ, সবার সাথে সবার কাছে।